গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শহরকে যানজটমুক্ত করতে বরতলা বাজারের সামনে বেআইনিভাবে জায়গা দখল করে রাখা কিছু ব্যবসায়ীকে উচ্ছেদ করেছিল আগরতলা পৌর নিগমের কর্তৃপক্ষ। পাশাপাশি নেশা সামগ্রী বিক্রয়কারী দোকানগুলো ভেঙে ফেলা হয়েছিল। তবে যেই সকল ব্যবসায়ীরা এ স্থানে বহু বছর ধরে ব্যবসা করে সংসার প্রতিপালন করছিলেন, তাদের কথা মাথায় রেখে উচ্ছেদের সময় তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল পৌর নিগম কর্তৃপক্ষ। এবারে নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে আগরতলা পৌর নিগম। বরতলা শিব মন্দিরের উল্টো দিকে ফাঁকা স্থানটিতে উচ্ছেদকৃত ওই 18 জন ব্যবসায়ীকে শেড তৈরি করে দেওয়া হবে। সেই মোতাবেক শুক্রবার সেই স্থান পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি স্থানটিতে একটি ছোট পার্কও তৈরি করা হবে জানান মেয়র। অবগত আছেন, গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের যানজট মুক্ত করার জন্য শহরে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই ক্ষেত্রে দেখা গেছিল বটতলা এই অংশে, যেটা শিববাড়ি থেকে দশমী ঘাট এবং গ্রানসে রোডের মধ্যে, কিছু দোকান অবৈধভাবে বহুদিন ধরে ব্যবসা করছিলেন, তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং বাজারে এখানে যে নেশা বিক্রি হতো সেগুলি আমরা ভেঙে দিয়েছিলাম। তো আমরা তখন ভাঙার সময় যারা এখানে ব্যবসা করতেন অস্থায়ীভাবে তাদেরকে সরিয়ে আমরা বিকল্প চিন্তা ভাবনা করেছিলাম এবং আমাদের সরকারিভাবে লোনের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য বিষয় ওনারা তৎসময় আমাদের আগরতলা পৌর নিগমের উপর আস্থা রাখতে পারেনি। তারা তৎকালীন বিরোধী দলের নেতা মানিক সরকার, আশিস সাহা, সুদীপ রায় বর্মন, পবিত্র কর, রতন দাস সবাইকে নিয়ে এসেছে রাজনীতির ওদের চক্রান্তে ওরা ফেঁসে গেছে। আমরা বলেছিলাম যখন তৎকালীন যে বাজার কমিটি ছিল, সঞ্জীব দাশগুপ্ত সহ যারা ছিলেন তারাও ওই মানিকবাবুদের মদত দিয়েছিল। তখন তারা সত্যিকারে যারা প্রাপ্য বা যাদের দোকান ছিল তাদেরকে আমার দেওয়ার মানসিকতা ছিল। যে কোনো কারণে বাজার বন্টন করেছে, অনেক নাটক, অনেক রাজনীতি করা হয়েছিল, তবুও আমরা মানবিক দৃষ্টিভঙ্গি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই এলাকার বিধায়ক ডক্টর মানিষা, উনিও বলেছেন যে ওদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা হয়েছে। যেহেতু দীর্ঘদিন ধরে তারা গরিব অংশের মানুষ, তারা এদেরকে সংখ্যা পরিচালনা করেন এই অর্থ দিয়ে বা এই ব্যবসা করে, সেদিকে মানবিক দৃষ্টিভঙ্গি আমার সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা চিন্তা করছি তাদেরকে বিকল্প ব্যবস্থা করা। যাই হোক, জায়গার ব্যবস্থা করা তো হচ্ছিল না, যাই হোক আমরা সিদ্ধান্ত নিই। যেহেতু আমরা কথা দিয়েছি যারা এখানে প্রকৃত এটা তারা আগে পেতেন, কিন্তু বাজার আগের যারা বাজার কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বলেছিলাম লিস্ট দেওয়ার জন্য, তারা এখানে আমরা প্রকৃত অর্থে 18 জন ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, যাদেরকে আমরা ব্যবস্থা করবো। কিন্তু তখন দেখা গেছিলো 28 জনের লিস্ট দেওয়া আছে, 10 জন লোক বাকি ঢুকিয়ে দিয়েছে। সেই কারণে আমরা লিস্টটা পুরো বাতিল করেছি, আমাদের নিজেরা সার্ভে করেছি এবং তাদের সঙ্গে সম্মুখভাবে আমরা কথা বলেছি। সেই 18 জনকে এখন বিকল্প ব্যবস্থা হিসেবে এই জায়গাতে ব্যবস্থা করা হবে, আস্তে আস্তে কাজ হবে, নির্বাচনের পরে তারা হয়তো ঘর পেয়ে যাবেন, আমরাই তৈরি করে দেবো একটা মাপ দিয়ে, নির্দিষ্ট মাপ থাকবে। তো এই 18 জনকে আমরা এখানে জায়গা দেবো, এখানে একটা পার্ক করা হবে, এই জায়গাটা খালি রাখা হবে, আমাদের হবো যাতে যারা এখানে ব্যবসা তাদের অসুবিধা না হয় আর যারা ব্যবসা করছিলেন তাদের যাতে এখন সুযোগ হয় সেই ব্যবস্থা করা হবে। এদিন পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, জাহ্নবী দাস চৌধুরী, নিতু কুহদে, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।